নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুস্বা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করিমগঞ্জ ও বদরপুর ঘাটে বন্দর নির্মাণ হচ্ছে, আকসাকে জানালেন সর্বানন্দ। দর্গাকোনায় মালা সমাজের সামাজিক সম্মেলন, শিক্ষার সুব্যবস্থার সিদ্ধান্ত। শিলচর এনআইটি ক্যাম্পাসে ছাত্রদের তাণ্ডব, আহত বেশ কয়েকজন কর্মী। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। বরাকের বেহাল রাস্তাঘাটের সংস্কার ও মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করা, বিকল্প রেল যোগাযোগ সহ জলপথে চারটি বন্দর নির্মাণের দাবিতে গত 7 ফেব্রুয়ারি কেন্দ্র সরকারের হাতে একটি স্মারকলিপি তুলে দেয় আকসার এক প্রতিনিধি দল। রবিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার প্রমুখ রূপম নন্দী পুরকায়স্থ জানান, রাজধানীতে গিয়ে সংস্থার প্রতিনিধি দলটি বরাকের যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণের দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারের হাতে পৃথকভাবে বিভিন্ন স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করে শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা হয়ে রাজধানী দিশপুর যাওয়ার একটি বিকল্প সড়ক নির্মাণের কথা তুলে ধরেছেন তারা। এছাড়া শিলচর থেকে মহিষাসন হয়ে বাংলাদেশ পর্যন্ত রেল যোগাযোগের কথাও স্মারকলিপিতে উল্লেখ করেছেন তারা। আগামী জুন মাসের মধ্যে সার্ভে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়ে কেন্দ্রীয় রেল মন্ত্রক বরাকের রেল যোগাযোগের সমস্যা নিরসনে এগিয়ে আসায় আকসার গোটা টিম আপ্লুত বলে জানিয়েছেন তিনি। রূপম আরও জানান, বালাছড়া থেকে হারাঙ্গাজাও পর্যন্ত স্বরাষ্ট্র মহাসড়কের কাজ যুদ্ধকালীন অবস্থায় সম্পন্ন করার পাশাপাশি বিকল্প সড়ক নির্মাণের দাবিতে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির দৃষ্টি আকর্ষণ করেছে সংস্থার প্রতিনিধি দলটি। এদিকে জলপথে চারটি বন্দর নির্মাণের দাবি জানিয়ে জাহাজ ও আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হাতেও একটি স্মারকলিপি তুলে দেন। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সোনোয়াল করিমগঞ্জ ও বদরপুর ঘাটে শীঘ্রই দুটি বন্দর নির্মাণের কথা ঘোষণা করবেন বলে আকসার প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছেন। বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকীকরণ করতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সাড়া দিয়ে এগিয়ে আসায় গোটা উপত্যকা উন্নয়নের চরম শিখরে ইতিহাস রচনা করবে বলে আশা প্রকাশ করেছেন আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। বরাক উপত্যকার বেহাল রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ এবং জল যোগাযোগ অত্যাধুনিকীকরণের জন্যে আমরা দিল্লি গিয়েছিলাম। আমরা গত 7 ফেব্রুয়ারি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে দেখা করে বরাক উপত্যকার বিকল্প রেল সড়ক শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেলপথের জন্য আমরা দাবি জানিয়ে একটা স্মারকলিপি দিয়েছি। শিলচর থেকে গৌহাটি যে ট্রেন যায় সপ্তাহে 3 দিন, সেটা প্রতিদিন ডেইলি বেসিস করার জন্য আমরা দাবি জানিয়েছি। শিলচর থেকে ধর্মনগর প্রতিদিন ট্রেন চালুর জন্য আমরা দাবি জানিয়েছি এবং রেলমন্ত্রী আমাদের দাবির প্রতি যৌক্তিকতা স্বীকার করে নিয়েছেন। আমরা অপর মন্ত্রী জাহাজ এবং পোর্ট, সেই সঙ্গে আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে আমরা স্মারকলিপি দিয়ে চারটা বন্দর যাতে হয় তার দাবি জানিয়েছিলাম। আমরা সেই সঙ্গে বিকল্প সড়ক মহাসড়কের নীতিন গাডকারিজিকে উদ্দেশ্য করে 12 তারিখে স্মারকলিপি দিয়েছি। বালাছড়া থেকে হারিঙ্গা যাও যে অংশ এখনও ধীর লয়ে কাজ চলছে, এটা খুব যুদ্ধকালীন তৎপরতায় আমরা সেই অংশের কাজ আমরা দাবি করছি। আসাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন দর্গাকোনায় বরাকভেলি মালা সমাজের সামাজিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। সমিতির সভাপতি শিবশঙ্কর মালা জানান, মালা সমাজের পিছিয়ে থাকা লোকদের সহায়তা করা, নতুন প্রজন্মের জন্য শিক্ষার সুব্যবস্থা করা এবং যুবকদের রোজগারের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই সম্মেলনে বিস্তারিত আলোচনা করা হয়। সমিতির কেশিয়ার মঞ্জুমালা বলেন, যে কোনো সমাজ শিক্ষিত হলে বরাক উপত্যকার উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও মাথায় রেখে তারা কাজ করছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কল্যাণ কুমার মালা, গৌতম মালা প্রমুখ। অনেক জোরদার করেছি, আমরা চাই সরকারের যে অনুমোদিত বেটি বাঁচাও বেটি পড়াও, এটাতে আমরা জোর করে গুরুত্ব দিয়েছি যে যদি আজ একজন
মেয়ে লোক শিক্ষিত হয়, এটা দুটো পরিবার শিক্ষিত হবে। এটার উপরে আমরা গুরুত্ব দিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আমার এখানে আগত অনেক ভাই বোন ছিলেন, বিভিন্ন স্থান থেকে এসেছেন, করিমগঞ্জের বাজারি ছোড়া, লোহাইপুয়া, ইচাবিল, পুরো বোরাকভেলি, এদিকে কালাইন, তিনও ডিস্ট্রিক্ট মিলে আমরা ওয়ে করেছি। আমরা ভেবেছি যে আমরা এখানে বোরাকভেলিতে আবদ্ধ থাকে, সীমাবদ্ধ থেকে আমরা থাকতে পারছি না। আমরা চেষ্টা করছি আমাদের এই বোরাকভেলি যে মালা কল্যাণ সমিতি আছে, এটাকে আমরা আপার আসামে যে সমিতি আছে, যে সংগঠন আছে, ওদের সঙ্গে জড়িত হয়ে আমরা স্টেট লেভেলে পৌঁছতে পারি। আমরা স্টেট লেভেলে এটাকে জড়িত করে আমরা আরো উন্নতি করার চেষ্টা করছি। আমাদের অনেক ওদের সঙ্গে যোগাযোগ করে ওনারাকে আমরা আমাদের সম্মেলনে ডাকবো। আবার সম্মেলন করার আমরা মনস্থ করেছি যে আমরা আবার সম্মেলন করব। এইসব চিন্তাধারা নিয়ে আমরা এখানে সম্মিলিতভাবে আজকে আলোচনা শেষ করেছি। শিলচর এনআইটি ক্যাম্পাসের ভেতর ছাত্রদের তাণ্ডবে আহত হলেন বেশ কয়েকজন মেসকর্মী। ঘটনায় হতবাক গোটা শিলচর এনআইটি ক্যাম্পাস। এ নিয়ে আহত মেসকর্মীরা থানায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনাটি সংঘটিত হয়েছে গত 16 ফেব্রুয়ারি রাত 10:30। 7 নম্বর বয়েজ হোস্টেলের বেশ কয়েকজন ছাত্র মেসকর্মীদের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী মদ্যপ কিছু উশৃঙ্খল ছাত্র শুধু শারীরিকভাবেই লাঞ্ছিত করেনি, চূড়ান্ত গালিগালাজ করে গোটা পরিবেশকে বিশৃঙ্খল করে তুলেছে। শ্রমিকরা তাদের দায়িত্ব শুধু পালন করছিলেন, মেসের বাসনপত্র এবং হোস্টেলের বেশ কিছু আসবাবপত্রের ক্ষতি করে। তবে কি কারণে আক্রমণ চালিয়েছে এটা এখনও স্পষ্ট নয়। এর পেছনে মাদক সেবন দায়ী হওয়ার সম্ভাবনা প্রবল। ছাত্র সংগঠন এই ঘটনার নিন্দা জানিয়ে বলে, কোনোভাবেই ক্যাম্পাসের ভেতর এই ধরনের তাণ্ডব মানা যায় না। ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 29তম দ্বিবার্ষিক সাধারণ সভায় নবগঠিত কমিটির সভাপতি পদে মনোনীত হলেন অসিত দত্ত। রবিবার সকালে শিলচরের এক বাণিজ্যিক ভবনে আয়োজিত মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা প্রতি প্রজননের মাধ্যমে সূচনা হয়। সভার পৌরোহিত্য করেন বিশিষ্ট ব্যবসায়ী প্রণব পাল চৌধুরী। সভার প্রথম পর্বে 18 জন সদস্য বিশিষ্ট এক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন হয়। দ্বিতীয় পর্বে মুখ্য অতিথি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে সমাজের ক্ষেত্রে সংস্থার নানা কৃতিত্বের খতিয়ান তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন মূলচাঁদ বৈদ, দীপক কুমার পাল, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল প্রমুখ। কারণ আপনাদের ফুড গ্রেনস আমাদেরকে দেবেন, তো স্বাভাবিকভাবে এই ফুড গ্রেনসগুলো যত আপনারা ইজি ওয়েতে আমাদেরকে উপলব্ধ করাতে পারবেন, আপনাদেরও কষ্ট অনেকটা কমবে, আর আমরাও যারা উপভোক্তারা আছে বা আমাদের প্রয়োজনে আপনাদের পাশে আসি, তো আপনারাও কিছুটা সুবিধা আমাদেরকে করে দিতে পারেন। তো এই ক্ষেত্রে বাকি তো আপনারা জানেন, বাকি জানেন আমি এই জন্যে বলছি যে আপনারাই ইনভলভ আছেন এখানে। ডলুর যেটা এয়ারপোর্ট নিয়ে কথা হয়েছিল, অনেক সময় আমরা অনেক ভাবে এখানে আসতে গুয়াহাটি থেকে মাত্র 20 টাকা ভাড়া লাগে রেলে। আজ গুয়াহাটিতে চিনি যদি 42 টাকা বিক্রি হয়, তবে শিলচরেও সেটা 42 টাকা বিক্রি হয়। ডাল যদি 80 টাকা বিক্রি হয় গুয়াহাটিতে, শিলচরেও সেই ডাল 80 টাকা বিক্রি হয়। সেটার কারণ কি? সেটার কারণ একটাই, লক্ষ্যই ছিল শুধু ব্যবসায়ীদের স্বার্থ তো আমরা দেখবই, স্বাভাবিক স্বার্থ। তার বাইরেও আমরা সমাজসেবামূলক কাজ নিজেদের ক্ষমতা অনুযায়ী আমরা করব এবং করেছিও।
করেছিও সমাজ কল্যাণমূলক কাজ, জনগণের কল্যাণের কাজ। কারণ সাধারণ মানুষের একটা ধারণা ছিল আগে অতীতে যে ব্যবসায়ীরা তো শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, তাদের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। কিন্তু সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা মাথায় রেখে আমরা অসংখ্য উদাহরণ সৃষ্টি করেছি। তো আজকে জমি জবরদখলের ঘটনা নিয়ে উধারবন থানা ঘেরা। ভিন্নধর্মী যুবকের জমি জবরদখল অসহায় এক মহিলার। উধারবন থানার মামলার দু মাসের পর কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উত্থাপন করে উধারবন থানা ঘেরাও করেন স্থানীয়রা। আজকে আমরা উধারবন থানার সামনে জমায়েত হয়েছি এবং উধারবন থানা আমরা ঘেরাও করছি। তার কারণ হইল, এক মাস আগে আমরা উধারবন পানগ্রামের পাট চির মধ্যে একটা জায়গা আছে, আমার শঙ্করদা শঙ্কর মুন্ডা কইয়া এই দাদার জায়গা। এই দাদার জায়গার উপরে তানি ছোটো বোন একজন, মানে কাকাতো বোন মাইনর মেয়ে, তাই বয়স এখন 18 হয়েছে না, তাই মা বাবা কেউ নাই। তাই এই বাসার মধ্যে তাই একটা সরকার থেকে বাস দেওয়া হয়েছে ইন্দিরাবাসে, তাই অনেক দিন থেকে এখানে থাকের তাই। কিন্তু দেখা যায় লাগা গ্রামের কয়েকটা মুসলমান ছেলে, নাম দাদাই কইবা, সাইদ আলম বড়বুইয়া, সামজাদ আলম বড়বুইয়া, ওয়াহিদুল আলম বড়বুইয়া, আকিদ জাবেদ বড়বুইয়া, পিতা মৃত আমিরুদ্দিন বড়বুইয়া, পানগ্রাম প্রথম খণ্ড। স্যার, মেয়েটার মা বাবা নাই, কেউ নাই, বিনোদন কামে কাজে সব জায়গায়। তার ঘরে সুপারি গাছ আছে, সুপারি পাড়িয়া নেই গে, নারিকেল পাড়িয়া নেই গে। আমরা যখন থানারে কর্তৃপক্ষের কাছে আই, আমরা যখন জিনিসটা কই, থানা যায় কিন্তু আসামি অ্যারেস্ট করে না, তারাও একটা কাগজে বাড়িয়েছে ভুলভাবে তো একটা, এটা হয় না। কিন্তু তারা মেয়েটার উপরে সুপারি পাড়িয়ে নিছে, ধান খেত জুলতে বসতে ধান খেত করে, ধান নেওয়া যায় গে, রাজপথে দেখছে ধান খেত করতে করতে এখন ঘরটা নিত, ঘরটা নিবার লিগে এখন মেটা থাকে ঘরে, মেটারে তো খেদাই লিগে ঘরটা পাইব, যার কারণে মেটার উপরে এখন অন্যায় করা শুরু করছে। এই অন্যায় করার পরে আমরা যখন থানাত কে দিছি, আজকে এক দেড় মাস হয়ে যায়, আসামি ধরে না কিচ্ছু না, তো তোদের আমার বক্তব্য আসামি। শিলচরের বিপিনচন্দ্র পাল সভাস্থলে ইউনিক ক্যানেল সোসাইটির বার্ষিক পেট শো অনুষ্ঠিত হয় রবিবার। ঘরে পোষা বিভিন্ন প্রজাতির কুকুর নিয়ে শোতে অংশগ্রহণ করেন শহরের বিভিন্ন কুকুরপ্রেমী জনগণ। এদিন হার্নাল রেস, র্যাম শো ও মিউজিক্যাল শো সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করেন ইউনিক ক্যানেল সোসাইটির কর্মকর্তারা। শোকে কেন্দ্র করে আয়োজকদের তরফে এদিন স্পোর্ট রেজিস্ট্রেশনের সুবিধা রাখায় শহরের বিভিন্ন এলাকা থেকে নানা প্রজাতির কুকুর নিয়ে অংশগ্রহণ করেন বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ সাধারণ মানুষ। সোসাইটির বার্ষিক পেট শো 2024-এ দর্শকদের রোমাঞ্চকর খেলা উপহার দেওয়ার পাশাপাশি সবার নজর কাড়তে সক্ষম হল বিএসএফ এর কুকুর মহড়া। বিএসএফ এর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো এদিন আইডি এক্সক্লুসিভ ডিটেক্ট করার পাশাপাশি অবস্টিকল জ্যাম্প, মুখ্য অতিথিকে ফ্লাওয়ার বুকেট প্রদান, ওজনার্গটি খুঁজে বের করা সহ অন্যান্য বিভিন্ন ধরনের মহড়া প্রদর্শন করে উপস্থিত দর্শকদের সামনে নিজের দক্ষতাকে তুলে ধরে কুকুরগুলো। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ও প্রশিক্ষণ ছাড়া কুকুরের পার্থক্য তুলে কুকুরপ্রেমী জনগণকে সচেতন করেন সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা। এদিকে বার্ষিক পেট শোকে সফল করে তোলায় সকলের প্রতি এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজকরা। এটা বিশেষ আকর্ষণ ছিল, শিলচরে প্রথমবারই হচ্ছে, ইনফ্যাক্ট বিএসএফ পাবলিক প্রোগ্রামে এই জন্য পার্টিসিপেট করে না, খুব রিকোয়েস্ট করার পর রাজি হলো এসে করলো। তাছাড়া আমি দুঃখিত বলতে পারবো না, আমরা 2-3 বছর ধরে প্রোগ্রামটা করতে পারিনি, অ্যাকচুয়ালি নানান অসুবিধা ছিল, কোভিড বা মেন ইস্যু। তদুপরি আমরা এই বছর অনেক কিছু যত্ন করার পরে করলাম প্রোগ্রামটা, পার্টিসিপেশন অন্যবারের মতন হয় নাই, তার আধাই বলতে পারেন। নর্মালি আমরা 150-200 পার্টিসিপেশন ক্যান্ডিডেট হয়, এবার আমার মনে হয় খুব বেশি করে 60-65 জন লোক হয়তো পার্টিসিপেট করছে। আমরা এটা নিয়ে বসে আবার ইয়ে করবো কী ভুল হলো, তবুও যারা এসেছে আমরা অত্যন্ত আনন্দিত। এটা বেসিক্যালি একটা ফেস্টিভ্যাল আর কি, যেখানে সবাই নিজের সারমেয়েদেরকে নিয়ে আসে, পার্টিসিপেট করে, খেলাধুলো করে। তিনটে ক্যাটাগরিতে ইয়ে হয়, হার্ডল রেস, মিউজিক্যাল চেয়ার আর র্যাম্প ওয়াক। ব্রিড ক্যাটাগরি থাকে 4টে, স্মল, মিডিয়াম, লার্জ এন্ড গ্র্যান্ড। তো আপনারাও আসেন, দেখুন, আনন্দ উপভোগ করুন। বলি শপের বাইরের থেকে আমরা জেনারেল এফেক্টকে ডাকিও না, এটার মেইন উপলক্ষই হলো শিলচরের লোকাল মানুষ যাতে পার্টিসিপেট করে। চ্যাম্পিয়নশিপ শহরের কী হয়, বড়ো বড়ো শহর থেকে লোক কুকুর নিয়ে আসে, ট্রেন কুকুর, শিলচরে সেই ধরনের সুবিধাও নাই, লোক কুকুরকে ট্রেনও করতে পারে না, সবাই আক্ষেপ থাকে আমার কুকুরটা কেন পার্টিসিপেট করে না। এই আক্ষেপটার জন্যই
হাইলাকান্দিতে আজ জমকালোভাবে আয়োজিত হল বরাক থামাইল উৎসব 2024। ইয়স এগেইনস্ট সোশ্যাল ইভেলস বরাক সংস্কৃতি প্রেমী মঞ্চের সহযোগিতায় রবীন্দ্র ভবনে অনুষ্ঠানটি যথাযথভাবে আয়োজন করেছে, যেখানে হাইলাকান্দি জেলার সর্বস্তরের থামাইল দল অংশগ্রহণ করেছিল। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে উদ্বোধন করেন সম্মানিত ব্যক্তিবর্গ, জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর, অধ্যাপক ও সাংবাদিক সদানন্দ ভট্টাচার্য, সংস্থা ড্রিমসের সভাপতি গৌতম গুপ্ত, প্রধান উপদেষ্টা রসরাজ দাস, শান্তনু রায় ও মুখ্য আবাহক গৌতম সরকার। প্রতিযোগিতামূলক সংঘর্ষের পর বিভিন্ন দলের মধ্যে সুনীতি ড্যান্স গ্রুপ প্রথম, আনন্দময় গ্রুপ দ্বিতীয় এবং রাধারানী গ্রুপ তৃতীয় স্থান অর্জন করে এবং 25 তারিখে শিলচরের মেগা ফাইনালে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন পায়। ফাইনালের জন্য আরও একটি দল লক্ষ্মী ডান্স গ্রুপকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেওয়া হয়। ইয়াসি দ্বারা স্পন্সরকৃত গৌরীশঙ্কর রায় স্মৃতি প্রথম তিনজন স্থান অধিকারী প্রত্যেকে একটি করে ট্রফি প্রদান করা হয় সার্টিফিকেট সহ। অতিথিরা প্রধান আবাহক গৌতম সরকার, অঙ্কিতা ভট্টাচার্য, বন্দিতা ত্রিবেদী রায়, দুই বিচারক কঙ্কা বিশ্বাস ও মধুমিতা ভট্টাচার্য পুরস্কারগুলো তুলে দেন। এই ধামাল প্রতিযোগিতার বিচারকদেরকেও সম্মানিত করা হয়। আয়োজকরা মর্যাদাপূর্ণ ইভেন্টের সহযোগী অংশীদার হওয়ার জন্য বিবেকানন্দ এনজিও ও ড্রিমস সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন। আলগাপুর বিধানসভার চাঁদপুর উজানকুপা জিপির চকচাঁদপুর গ্রামে স্থানীয়রা অভিযোগ, গ্রামে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে পূরণ করেননি বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। এতে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী হাই হাই স্লোগানে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ভাওতাবাজি রাজনীতি করছেন। জল জীবন মিশনের প্রকল্পের অধীনে সরকার জলের মতো অর্থ খরচ করছে, কিন্তু চকচাঁদপুরের মানুষ বিশুদ্ধ পানীয় জলের অভাবে অপরিশোধিত জল পান করে নানা ধরনের জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ভোটের মাধ্যমে বিধায়ক নিজামকে উচিত শিক্ষা দেবেন। সাফ জানিয়েছেন চকচাঁদপুর এলাকার জনগণ আজিরউদ্দিন মজুমদার, আব্বাস উদ্দিন লস্কর, আঙ্গুরা বিবি লস্কর, মুজিবুর রহমান লস্কর। আন্দোলন করিয়েছে ডিসি গ্রাম ফর্মুলাকে, আমরা হিমন্ত স্যারের কাছে আমরা আবেদন জানাই, আমাদের ডিসি মহোদয়ের কাছে আবেদন জানাই। আপনারা জল লাগে, জল লাগে, আরে লাগে, লাগে আমরা ডিসি গ্রাম ফর্মু সব সময় ডিসি গ্রাম করে আমরা প্রস্তুত থাকি। আমরা গ্রামের আমরা লাগে ডিসি তো যাইমু মা বনি লইয়া লাগে আমরা ডিসি গ্রাম ফর্মু কোনো অসুবিধা নাই। সস্তা আমরা যা দিই কইলে আমরা নিজাম চৌধুরী আইছই না নো অন্য আবার বাদে নিজাম চৌধুরী আমরা গাঞ্চা পর্যন্ত আমরা গোলাপ দেবাইছেন, আমরা অত শর্ত করে কইয়া গেছেন যে আমরা দাঁড়ো উবাইমু উবানি বাদে তো তোমাতে ঋণ কইছে খোয়া বাদে আমরা সকলে খুশি হইয়া কইছি ঠিক আছে আমরা দিলা জলটা দেন তে আমরা খাইবু, তানে কইছি যে আমরা খাখলার গাতর পানি খাইয়ার অতখান আমরা কইছি, কইছি খাখলার গাতর পানি খাইয়ার, কইছি না না আর খাইতে না খাখলার গাতর পানি এবারকু আমি উবাইমু দাঁড়ো উবাইয়া তোমাতে আমি ঋণ কোয়া পানাইয়া দিব বকরিহাওর ইত্যাদি এলাকা বঞ্চিত হয়েছে। এ অভিযোগ করেন সমাজকর্মী নজমুল হোসেন বড়ভূইয়া। তিনি বলেন, একই জিপিতে বারবার একই প্রকল্পের সুবিধা দেওয়ার পেছনে বড় মাপের কেলেঙ্কারি রয়েছে। কেলেঙ্কারিতে জড়িত আছেন হাইলাকান্দির ফিশারি অফিসার। এ ব্যাপারে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য হাইলাকান্দির জেলাশাসকের কাছে দাবি জানান নজমুল। বিভিন্ন এলাকাত মানে বিভিন্ন জায়গাতে আছে, বিভিন্ন বিলিজ আছে, মানুষে মাছের খাদ্য বানানির মতো ব্যবস্থা সুব্যবস্থা ফান না, কিন্তু একটা সুব্যবস্থাও শুধুমাত্র খালি মানে মাটিজুরি ফাইকান জিপির মধ্যে দেওয়ার, আজকে সাংবাদিক বাইর দ্বারস্থ হওয়ার কারণে লগিয়া এটা মানে ঠিক মতো ডিসি মহোদয়ের কাছে আমার একটা আমরার একটা অনুরোধ হইলগিয়া, এই যে খামগুলা যে গোখরা হওয়ার এই খামগুলা তর্যন্ত করিয়া যে জায়গা মানে মানে জেনুইন এলাকা যে জায়গায় ফাইতো ও জায়গার মধ্যে দেওয়া হোক, ওটা হইলো আমরা অনুরোধ। আর এই ফিশারি অফিসের গাফিলতিটা দেখার লাগিয়া আশিয়ালি বিলর সাইট আছে, যে জায়গাত বিভিন্ন মাছ চাষি যারা আছে মাছের খাদ্য ফান না বানাইতে পারে না, সরকার থেকে কোনো সুযোগ সুবিধা ফান না, লালা আছে, কৃষ্ণপুর আছে, এটা সাইটও দেখো ফান না। আমার কথা হয়েছে গিয়াও কথাটাও মানে এই জিনিসটা দিতে হইলে এমন একটা জায়গা দেব হোক যে জায়গা দিলে বিভিন্ন মানুষের সুবিধা হয় বা এই সাইড আগলাপুর সাইড আছে ইয়
বকরিয়র সাইড আছে, ফিশারি ইয়ে করা হয় ও জায়গাটা সবচেয়ে কম ওই জায়গা দেওয়া হোক, দেওয়া হইলে মানুষের সুবিধা হইব, সরকারের যে জিনিসটা দেওয়ার মানুষের সুবিধা লাগে। কিন্তু এই যে মাটি জুড়ি ফাইকানো হওয়ার কারণে বোঝা যায় এটা সরকারের মানুষের সুবিধা লাগে দেয়, কিন্তু ফিশারি অফিসারের মানুষের সুবিধা লাগে এটা করেন না। হ্যাঁ, পার্সোনাল স্বার্থ লাগিয়া এক জায়গার মধ্যে করে, বারবার এক জায়গার মধ্যে করে, ওটাও আমার কথা হইল যে বারবার ওটাও একটাও রিকোয়েস্ট ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করিয়ার যে ওটা এক জায়গায় দেওয়া হোক, যে কোনো এক জায়গায় যে জায়গায় দিলে মানুষের উপকার হয়, সরকারের মানুষের উপকারের লাগে দেয়ার এই জায়গায় যে জায়গায় দিলে মানুষের উপকার হয় ওই জায়গায় দেওয়া হোক। রবিবার দুপুরে শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত উপার্জন রয়্যাল ডেভেলপমেন্ট সোসাইটি নামক বেসরকারি সামাজিক সংস্থার অধীনে প্রশিক্ষণার্থীদের আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করা হয়। এতে উপস্থিতি অঞ্চলের প্রায় 100 জন মহিলাদের 6 মাসব্যাপী বিউটিশিয়ান ও টেইলারিং প্রশিক্ষণপ্রাপ্তদেরকে উপার্জন রয়্যাল ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সভাপতি রাজকুমার দাস, সম্পাদক কুমুদ রায় এবং বিউটিশিয়ান প্রশিক্ষণের শিক্ষিকা পায়েল বর্মা ও টেইলারিংয়ের শিক্ষিকা উর্মিলা কৈরীদের হাত ধরে সার্টিফিকেট গ্রহণ করেন। বক্তব্যে সভাপতি রাজকুমার দাস ও কুমুদ রায় মহাশয়েরা উভয়ই বলেন, বিগত 10 বছর থেকে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এখানে এসে প্রশিক্ষণ বিউটিশিয়ান ও টেইলারিংয়ের 6 মাসের প্রশিক্ষণ নিয়ে মহিলারা স্বনির্ভর হয়েছেন এবং নিজ পরিবার চালিয়ে যাচ্ছেন। ওনারা আরও বলেন, উপার্জন রয়্যাল ডেভেলপমেন্ট সোসাইটির প্রত্যেক সদস্যদের উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলের মহিলাদের হাতের কাজের মাধ্যমে স্বনির্ভর হয়ে সুনামের সহিত জীবনযাপন করতে পারেন। আমি বিগত 5-7 বছর ধরে উপার্জন রয়্যাল ডেভেলপমেন্ট সোসাইটি কর্মরত এবং আমি আমাদের এই উপার্জন রয়্যাল ডেভেলপমেন্ট সোসাইটির বেসরকারি সংস্থার মাধ্যমে আমাদের বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল থেকে মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য, পিছিয়ে পড়া মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা টেইলারিং এবং পার্লারের প্রশিক্ষণ 6 মাসের প্রশিক্ষণ করিয়ে ওনাদেরকে স্বাবলম্বী করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই যে 21তম সার্টিফিকেট প্রদান করা হইতেছে আজকে, তাই সমগ্র বরাকবাসীর কাছে আমরা আশীর্বাদ কামনা করিতেছি। তো আমরা সমাজ কল্যাণমূলক কার্য করার প্রচেষ্টা আমাদের প্রচেষ্টা করে থাকি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। করিমগঞ্জ ও বদরপুর ঘাটে বন্দর নির্মাণ হচ্ছে, আকশাকে জানালেন সর্বানন্দ। দরগাকোনায় মালা সমাজের সামাজিক সম্মেলন, শিক্ষার সুব্যবস্থার সিদ্ধান্ত। শিলচর এনআইটি ক্যাম্পাসে ছাত্রদের তাণ্ডব, আহত বেশ কয়েকজন কর্মী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।